हाय माय लव्स, मैं गीतांजलि शर्मा अपना लुक ऑफ आयुष्मान भवोले हैं की कोले। अच्छा ठीक है, प्रिय चैनल बुली कब लगे न आपको स्टार्ट करूं। हाय माय लव्स, मैं गीतांजलि शर्मा अपना लुकर प्रिय चैनल आयुष्मान भवोले स्वागतम जनाइसु। आज मैं जी टॉपिक ऊपर कथा पाती এই টপিকটোৰ ওপৰত ভিডিঅ' বনাবলৈ মোক ঢেৰ মানুহে অনুৰোধ কৰিছিলে, ফেচবুক, ইনষ্টাগ্ৰাম, দেন ইউটিউব। আপোনালোকে ইমান মেছেজ কৰিছে, ইমান কমেণ্টছ কৰিছে আৰু বহুত দিনৰ পৰাই মোক এই টপিকৰ ওপৰত ভিডিঅ' বনাবলৈ কৈ আহিছিলে। স্পেচিয়েলি ইউটিউবত কেইগৰাকীমান ভিউৱাৰ্ছ আছে, তেখেতসকলে এই টপিকৰ ওপৰত ভিডিঅ' বনাবলৈ বহুত দিনৰ পৰা অনুৰোধ কৰি আহিছে আৰু তেখেতসকল ভাগৰি পৰিছে, কৈছে কি এতিয়াৰ পৰা আপোনাক আৰু একো অনুৰোধ নকৰোঁ কাৰণ আপুনি এতিয়ালৈকে এই ভিডিঅ'টো বনোৱা নাই। প্লিজ আপোনালোকে বেয়া নাপাব, অকণমান বুজিবলৈ চেষ্টা কৰিব। সকলোৱে অনুৰোধ কৰে আৰু সেই অনুৰোধবোৰ ৰাখিবলৈ মই চেষ্টা কৰোঁ আৰু মই আপোনালোকে অনুৰোধ কৰা এটা এটা টপিকৰ ওপৰত ভিডিঅ' বনাম। বাছ আপোনালোকে অকণমান ধৈৰ্য ধৰিব। আজিৰ টপিকটো হ'ল অৰেল ছেক্স। অৰেল মানে মুখেৰে কৰে ছেক্স, মুখেৰে কেনেকৈ ছেক্স কৰে বাৰু? ইয়াতে মই এটা নিজৰ কথা শ্বেয়াৰ কৰোঁ হা আপোনালোকৰ লগত। সকলোৰে লাইফত এনেকুৱা ষ্টৰিজ থাকে। যেতিয়া মই ফাৰ্ষ্ট টাইম অৰেল ছেক্সৰ কথা শুনিছিলোঁ, মই ভাবিছিলোঁ মুখেৰে কেনেকৈ ছেক্স কৰে আৰু মই মাক সুধিছিলোঁ হা, মা মুখেৰে কেনেকৈ ছেক্স কৰে বাৰু? মোৰ এতিয়া ইমান হাঁহি উঠে শুনিলে। আপোনালোকৰ ৰিয়েকশ্যন কেনেকুৱা আছিলে যেতিয়া আপোনালোকে ফাৰ্ষ্ট টাইম শুনিছিলে অৰেল ছেক্স? ৰ'ব হা, অৰেল ছেক্স বুলি কোৱাৰ লগে লগে আপোনালোকে নাভাবিব যে এয়া নতুন প্ৰজন্মৰ মাজতহে প্ৰচলিত। একচুৱেলি অৰেল ছেক্স বহুত পুৰণি সভ্যতাৰ লগত জড়িত। হেজাৰ হেজাৰ বছৰ আগতে মানুহে অৰেল ছেক্স প্ৰেক্টিচ কৰিছিল। অৰেল ছেক্স চবতকৈ বেছি প্ৰেক্টিচ হৈছিল ইজিপ্তত। আৰু এটা খুব ইণ্টাৰেষ্টিং ফেক্ট কওঁ মই আপোনালোকক, ইজিপ্তত যেতিয়া এগৰাকী মহিলাই লিপষ্টিক লগাইছিল তেতিয়া পুৰুষসকলে এয়া অনুমান কৰিছিল যে মহিলাগৰাকী অৰেল ছেক্সৰ কাৰণে ৰেডি, মানে লিপষ্টিক লগোৱা মানে অৰেল ছেক্স। আনকি বৰ্তমান সময়তো চবতকৈ বেছি অৰেল ছেক্স প্ৰেক্টিচ কৰা হয়, কেৱল বাহিৰত বুলি নহয় ইণ্ডিয়াতো, মানে ভাৰতবৰ্ষ আৰু বাকী যিমানবোৰ দেশ আছে চবতে অৰেল ছেক্স প্ৰেক্টিচ কৰা হয়। মানুহবোৰে অৰেল ছেক্সৰ বিষয়ে আলোচনা নকৰে কিন্তু প্ৰায়ভাগ মানুহে অৰেল ছেক্স কৰে। আনকি কেতিয়াবা এনেকুৱা হয় হাজবেণ্ড ৱাইফৰ মাজত প্ৰব্লেম আহে, মানে হাজবেণ্ডে বিচাৰে যে ৱাইফে অৰেল ছেক্স দিয়ক, তেখেতে খুলি নকয় কিন্তু মনৰ ভিতৰত ভাবি থাকে যে মোৰ ৱাইফে মোক অৰেল ছেক্স দিয়ক। আৰু কেতিয়াবা এনেকুৱা হয় ৱাইফে বিচাৰে যে তেখেতৰ হাজবেণ্ডে তেখেতক অৰেল ছেক্স দিয়ক কিন্তু সেয়া খুলি প্ৰকাশ কৰিব নোৱাৰে আৰু মনৰ সপোন মনতে ৰৈ যায়। আহক জানি লওঁ অৰেল ছেক্স কি হয়। অৰেল ছেক্সত এগৰাকী ব্যক্তিয়ে তেখেতৰ মুখ নাইবা উট দুটা নাইবা জিভাৰে তেখেতৰ পাৰ্টনাৰৰ যৌনাংগ উত্তেজিত কৰে। পুৰুষ হওক নাইবা মহিলা হওক, তেখেতসকলে নিজৰ ৱাইফ নাইবা হাজবেণ্ড নাইবা গাৰ্লফ্ৰেণ্ড নাইবা বয়ফ্ৰেণ্ড, মানে নিজৰ পাৰ্টনাৰক তেখেতসকলে অৰেল ছেক্স দিব পাৰে। অৰেল ছেক্সৰ আৰু কি কি নাম আছে সেয়া জানি লওঁ আহক। অৰেল ছেক্সক ইংলিছত ব্লোজব, গয়িং ডাউন, 69, গিভিং হেড এণ্ড ৰিমিং, এইবোৰ নামেৰে জনা যায়। অৰেল ছেক্স যৌন মিলনৰ এটা খুব সুখদায়ক আৰু প্ৰাকৃতিক ক্ৰিয়া হয়, যদিহে দুয়োজন পাৰ্টনাৰ মানে হাজবেণ্ড এণ্ড ৱাইফ দুয়োজনে সেয়া উপভোগ কৰে আৰু লগতে দুয়োজনে সন্মতি দিয়ে। মানে এনেকুৱা হ'ব নালাগে যে হাজবেণ্ডৰ মন আছে ৱাইফৰ মন নাই, বাট হাজবেণ্ডে ফৰ্চফুলি অৰেল ছেক্স বিচাৰিছে, নাইবা হাজবেণ্ডৰ মন নাই বাট ৱাইফে ফৰ্চফুলি সেয়া বিচাৰিছে, তেনেকুৱা নকৰিব। এটা ৰিচাৰ্চত পোৱা গৈছে আৰু আজিকালি বহুত এনেকুৱা দেখা গৈছে যে অৰেল ছেক্স নোপোৱাৰ কাৰণে হাজবেণ্ড এণ্ড ৱাইফৰ মাজত কাজিয়াৰ সৃষ্টি হয় আৰু তেখেতসকলে ডিভৰ্চ দিয়ে। আপোনালোকে অৰেল ছেক্স দিবও পাৰে আৰু অৰেল ছেক্স ল'বও পাৰে। অৰেল ছেক্স শুনিবলৈ যিমানে ফেঞ্চি যেন লাগিছে, অৰেল ছেক্সৰ ৰিস্কো সিমানেই বেছি হয়। যদিহে আপোনালোকে কনডমছ নাইবা ডেম ইউজ নকৰাকৈ অৰেল ছেক্স দিয়ে নাইবা অৰেল ছেক্স লয়, তেতিয়াহ'লে সেয়া আপোনালোকৰ কাৰণে হ'ব বহুত বেছি ৰিস্কি। এতিয়া আমি ডিছকাছ কৰিম অৰেল ছেক্স কৰিলে কেনেকৈ আপোনালোকৰ কাৰণে সেয়া ৰিস্কি হয়। অৰেল ছেক্স এটা ছেফ ছেক্স নহয়, ঠিক আছে, যদি আপোনালোকে কনডম ইউজ নকৰাকৈ যৌন মিলন কৰে, তাতকৈ
অরেল সেক্স সেফ হয়, কারণ অরেল সেক্স করিলে মহিলাগৰাকী প্রেগনেন্ট নহয়। কিন্তু যদি আপোনালোকে কন্ডমস নাইবা ড্যাম ইউজ নকৰাকে অরেল সেক্স করে, তেতিয়াহলে আপোনালোকৰ দেহলে যাব STI, হেয়া হল সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস। কারণ অরেল সেক্স করিলে আপোনালোকে আপোনালোকৰ পার্টনারৰ মানে আপোনালোকৰ হাজবেন্ড নাইবা আপোনালোকৰ ওয়াইফৰ যৌনাঙ্গ মুখত লয়, সাক করে নাইবা লিক করে। তার মানে কি বুঝলে আপনাদের? আপনাদের পার্টনারের যৌনাঙ্গত থাকা সেই লেতেরা বস্তুবোৰ, যি বেয়া পদার্থ আছে, যি যি বস্তু আছে, হ্যাঁ একচুয়ালি আপনি মুখলে লৈ গৈছে। আর যদি আপনার পার্টনারের কিবা ইস্যুজ আছে, কিবা ইনফেকশন আছে দেহত, হ্যাঁ আপনার দেহলে ট্রান্সফার হবে। অরেল সেক্স করলে কেতিয়া রিস্কি হয়? যদিহে আপনি অরেল সেক্স দি আছে, আপনি কোনো প্রোটেকশন ইউজ করা নাই, নাইবা আপনার মুখের ভিতর কিবা ঘা হয়েছে, নাইবা আলসার্স আছে, নাইবা এনেকা প্রবলেম হয়েছে মুখের ভিতর, যেতিয়া আপনি আপনার পার্টনারের যৌনাঙ্গ লিক করে নাইবা সাক করে, তেতিয়া সেই লিকুইডবোর যেতিয়া মুখের ভিতর যাব, তেতিয়া আপনার দেহলে ইনফেকশন পাস হব। অরেল সেক্সর এই রিস্ক সমূহর পৰা নিজক কেনেকে বচাই রাখব আপনি, তার কারণে আপনাদের অরেল সেক্স নকরাই ভাল। আর যদি অরেল সেক্স করব বিচারে, তেতিয়া হলে প্রোটেকশন ইউজ করব। আহক জানি লোক কেতিয়া অরেল সেক্স করব নালাগে। যদি আপনার পার্টনারের STI আছে, মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন আছে, তেতিয়াহলে আপনাদের অরেল সেক্স নকরব। আর হ্যাঁ জানিবলে একটা পরীক্ষা করাই লোক পারে আপনাদের, মানে তখেতর কিবা ইনফেকশন আছে নেকি, হ্যাঁ আপনাদের পরীক্ষা করাই গম পাব। যদি আপনার মুখের ভিতর ঘা হয়ে আছে, নাইবা আলসার্স আছে, নাইবা যৌনাঙ্গর ওসরে পাজরে খজুয়তি হয়ে আছে, যৌনাঙ্গর ওসরে পাজরে কিবা প্রবলেম ফেস করে আছে আপনাদের, তেতিয়াও অরেল সেক্স নকরব। যদি আপনার ডিঙিত ইনফেকশন হয়ে আছে, তেতিয়াও অরেল সেক্স নকরব। নাইবা যদি মহিলাগৰাকীর মাহেকিয়া হয়ে আছে, তেতিয়াও অরেল সেক্স নকরব। যদি আপনি পুরুষ হয় আর আপনি আপনার পত্নীর পৰা অরেল সেক্স লব বিচাৰিছে, তেতিয়াহলে আপনি এটা কন্ডম পিন্ধি লব। তেতিয়া আপনার পত্নীর মুখলে আপনার যৌনাঙ্গর পৰা বাহির হওয়া সেই লিকুইডবোৰ নাযাব, মানে কন্ডমটোৱে সেই পদার্থবোৰ আপনার পত্নীর মুখলে যোৱাত বাধা দিব আর আপনার পত্নী সেফ থাকিব। আর কোম্পানিবোৰে যে এই ফ্লেভার্ড কন্ডমসবোৰ উলিয়াইছে, আম, কল, স্ট্রবেরি, ভ্যানিলা, চকলেট, এইবোৰ অরেল সেক্সৰ কাৰণে উলিয়াইছে। আর যদি আপনি এগৰাকী মহিলা হয় আর আপনার হাজবেন্ডে আপনার অরেল সেক্স দিব বিচাৰে, তেতিয়াহলে এটা ড্যাম ইউজ করব। আর ড্যাম মানে হল এটুকুৰা খুব পাতল আর সরু লেটেক্স নাইবা প্লাস্টিকর পদার্থ, চারিকোণিয়া হয় কাগজের নিচিনাকে, সেই টুকুৰা ড্যাম টুকুৰা আপনাদের আপনাদের ওয়াইফর যৌনাঙ্গর উপর থব লাগিব, মানে যোনির উপর থব, আর আপনাদের অরেল সেক্স দিব পাৰিব। তেতিয়া আপনার ওয়াইফর যদি কিবা ইনফেকশন আছে, হ্যাঁ আপনার মুখের ভিতরলে না যায়। যেতিয়া পুরুষ এজনে এগৰাকী মহিলাক অরেল সেক্স দিয়ে, মানে মহিলাগৰাকীর ভেজাইনা লিক করে, তাক কোৱা যায় কানিং লিঙ্গাস। আর যেতিয়া এগৰাকী মহিলায় এজন পুরুষক অরেল সেক্স দিয়ে, মানে পুরুষের পিনাসক সাক করে, তাক কোৱা যায় ফিলাশিও বুলি। অরেল সেক্স করব মন আছে করক, কারণ হ্যাঁ এটা খুব ধুনিয়া ক্রিয়া হয়, খুব সুখদায়ক ক্রিয়া এটা হয়। কিন্তু মনত রাখিব, অরেল সেক্স করলে আপনার দেহলে ট্রান্সফার হব পাৰে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস। সেই কারণে অরেল সেক্স করার আগতে আপনার পার্টনারের কিবা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে নে নাই, হ্যাঁ জানাটো খুবই দরকার হয়। আর সবতকে ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ আমি আগতেও মেনশন করছো, অরেল সেক্স বুলি নহয়, সেক্স এটা উমৈহতীয়া ক্রিয়া হয়, মানে এটা মিউচুয়াল একট, কেতিয়াও ফোর্সফুলি সেক্স নকৰিব। লাগিলে হ্যাঁ জেনাইটেল সেক্স হব পাৰে, নাইবা অরেল সেক্স হব পাৰে। সেক্স করার কারণে আপনার পার্টনারের, মানে আপনার ওয়াইফ নাইবা আপনার হাজবেন্ডর সম্মতি থাকাটো খুবই প্রয়োজন হয়। সেই কারণে ইয়াক কোৱা যায় সম্ভোগ। সম্ভোগ মানে সমভোগ, মানে আপনার দুজনে সমানেই ভোগ করব লাগে। যৌন মিলনের সময় দুয়োগৰাকী ব্যক্তিয়ে সমানে হ্যাঁ উপভোগ করব লাগে। সেই কারণে প্লিজ যৌন মিলন নাইবা অরেল সেক্স জবরদস্তি নকৰিব। এণ্ড আই হোপ এই ভিডিওটোৰ জৰিয়তে আপোনালোকৰ ডাউটছবোৰ ক্লিয়াৰ কৰিবলৈ মই সক্ষম হৈছোঁ। পুনৰ লগ পাম এটা নতুন ভিডিঅ'ৰ সৈতে। ষ্টে হেপী এণ্ড ষ্টে হেল্ডি। লাভ ইউ অল।